পুতিনের ভিডিওটার কথা যেন বলতেছিলাম, পুতিনের ভিডিওতে আজকে একজন কমেন্ট করছে, আজকে বা কালকে আমি আজকে দেখছি, যে আগেই জানতাম এখন নিশ্চিত হয়ে গেলাম যে উনাকে আমেরিকা টাকা দেয়। তো যে কারণ ভিডিওটার ভিতরে তোমার পুতিনের যে অথরিটেরিয়ান কাজকর্ম নিয়ে কিছু কথা লাইন আছে। তো প্রশ্ন হইল, যে লোকটা এই কমেন্ট করতেছে উনার মাথায় আসলে কি চলে বলে তোমার মনে হয়? যে উনি কি এটা মানে মজা কইরা বলে, উনি কি এটা আমাকে পচানোর জন্য বলে, এই দুটো হইলে ঠিক আছে, নাকি উনি আসলেই ভাবে যে আমেরিকার কেউ আমাকে টাকা দিচ্ছে যে তুই বাংলায় একটা ভিডিও বানাবি, মোটামুটি ভালো ভিডিও, বাট দুই এক লাইন পুতিনের ব্যাপারে খারাপ বলবি ভিডিওর মধ্যে? সে উনি অ্যাকচুয়ালি আসলে ওটাই কি ভাবে ভাবে মনে হয় আমার কাছে এটা কেউ কিভাবে ভাবতে পারে? এবং এই ভাই। জিনিস সেম জিনিস মানে ডিফারেন্ট অ্যাঙ্গেলে হয়, যে ধরো যে ইসরায়েল টাকা দিছে, হ্যাঁ, আমেরিকা টাকা দিছে, যখনই যেটার আওয়ামী লীগ টাকা কেউ না দিছে কেউ বা টাকা বিএনপি দিছে। টাকা হ্যাঁ দিছে, এই এই জিনিসটা ওনারা কিভাবে ভাবে? এটা আমি মানে আমি বেশি জানি না, উনি অনেক কম জানে দুনিয়ার ব্যাপারে, কাহিনীটা উনি কোথায়, ভাবে উনি কেন বেশি জানে, ভাবে? বাট অ্যাকচুয়ালি উনি কম জানে, এই কারণে মানে অল্প একটু যায় নাই ধইরা নাই যায় কনক্লুশনে চলে। কিছু মানুষ এরকম আছে ভাই, মানে যারা হচ্ছে যে একদম নেগেটিভ যেটা আছে ওইটাই ভাবতে পছন্দ করে সবচেয়ে বেশি, যে এরে কেউ না কেউ টাকা দিচ্ছে, এ শেষ, এ এ হচ্ছে যে এই এই দলের দালাল, এ ওই, এ এই, মানে নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে একটু চিন্তা করব, ওইটার ধারে কাছেও চায় না, এন্ড এইটাকে সে কুল মনে করে যে আচ্ছা আমি একজনের দালাল বলতেছি বা একজনের টাকা খাইছে এটা বলতেছে, এটা অনেক কুল। চায়ের দোকানের ইয়ার মধ্যে কখনো আপনি দেখবেন যে যারা হচ্ছে খুব নেগেটিভ ওরা অনেক বেশি পপুলারিটি পায়, সবাই হ্যাঁ 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 বলে আপনি ঠিক আছেন এরকম ভাবে। সো আই গেস এটা ওদের ক্যারেক্টারের মধ্যেই আছে। এইখানে আসলে জিনিসটা ইট গোস বোথ ওয়েজ। এইটার অন্য ডাইমেনশনটা হচ্ছে যেখানে কন্টেন্ট ক্রিয়েটাররা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে ভিডিও বানায়, বাট তাদের এগেনস্টে আন্দোলন করা হয় যে আপনি ডিসক্লেমার দেন নাই কেন। এটা ঠিক উল্টা পিঠটা আর কি, যে সবসময় উই কান্ট অ্যাজিউম যে অডিয়েন্স আসলে জানে যে আমরা কোন উদ্দেশ্যে করতেছি। এই কারণে আমাদের কিন্তু বাই কমিউনিটি গাইডলাইন আমাদেরকে যখন প্রমোশনের ভিডিও করতে হয় কোথাও না কোথাও মেনশন থাকতে হয় যে দিস ইজ এ পেইড প্রমোশন, যদিও অডিয়েন্স জানে যে আমি জোক করার মাঝখানে কখনো র্যান্ডম একটা প্রোডাক্ট আমি দেখাবো না। যদিও আমি ধরে নিতে পারি যে আমার অডিয়েন্স স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড যে প্রোডাক্ট প্লেসমেন্ট জিনিসটা কি, স্টিল এটাকে এথিক্যালি স্ট্যান্ডার্ড ধরা হয় যে আমাকে মেনশন অ্যাটলিস্ট করে দিতে হয়। সো এটা হচ্ছে দি আদার সাইড অফ ইট, যে ভাই আপনাকে ক্লিয়ার করতে হবে, আপনি অডিয়েন্সের কাছে ইন্টারপ্রিটেশন ছেড়ে দিতে পারেন না, আপনাকে ক্লিয়ারলি মেনশন করতে হবে। বাট এই যে এনআই যে বললি যে অনেকে যে বলেই ফেলে যে এ দালাল এ টাকা খাইছে, আমার কাছে মনে হয় যে কিছু মানুষ ওই যে একটা তারা ভাবে যে তারা ধরে ফেলছে যে আরে মামা আমি তো বুঝে ফেলছি তুমি টাকা পাই কাজটা করতেছো, অর্থাৎ দে থিঙ্ক দে আর স্মার্ট, তারা বুঝতে পারতেছে যে তারা মানিটা ফলো করলে একটা মানুষের ইন্টেনশন বুঝে যেতে পারে, দ্যাটস ওয়ান থিং। আর সেকেন্ড জিনিস হচ্ছে আই গেস এটা এত বেশি মানুষকে তারা করতে দেখছে, মান কে আসলে আনইন্টেনশনালি মানে কোনো টাকা না খেয়ে কে জাস্ট নিরপেক্ষভাবে বলতেছে এটা আসলে, কারণ নিয়ত তো বোঝা সম্ভব না, নিয়ত কোনোদিনও বোঝা সম্ভব না কে কোন নিয়তে করতেছে, তাই যে জাস্ট বেনিফিট অফ দ্য ডাউট যারা দেয় না তারা ধরে নেয় যে ভাই এর কোনো ইন্টেনশন নিয়ে করছে, টাকা খেয়ে করছে তাই সেই কাজটা করতেছে, কেউ যে ভালো নিয়তে করতেছে এটা আসলে অ্যাডমিট করা খুবই ডিফিকাল্ট আর কি। এইটা আমি আমার কাছে মনে হয় যে একটা যিনি জায়গাতে লেভেল প্লেইং ফিল্ডটা নাই, এই সেন্সে সাপোজ আমি গত কয়েকদিন আগে নেটফ্লিক্সে ড্রিম গার্ল 2 নামে একটা মুভি আছে আপনার, যে আয়ুষ্মান খুরানা মেয়ে সাজে ওইভাবে করে একটা ইয়ে আছে, তো আমি ওখানে না প্রোডাক্ট প্লেসমেন্ট গুলো দেখতেছি, আমি জানি এগুলো প্রোডাক্ট প্লেসমেন্ট। সাপোজ যে কোনো একটা কিছু হাঁটতেছে একটা লিপস্টিক বাই করছে, লিপস্টিকের একদম ব্র্যান্ড লোগো টোগো সব কিছু বসে, আমি জানি এটা ঠিকই প্রোডাক্ট প্লেসমেন্ট এন্ড এটার জন্য টাকা দিচ্ছে। কোন একটা কি যে কোনো কিছু একটা সেন্ট মারতেছে এমনিতে আয়নার সামনে দাঁড়ায় সেন্টের একদম লোগো টোগো সহ সব কিছু দেখাইতেছে, আমি জানি এটা প্রোডাক্ট প্লেসমেন্ট। বাট আমি জানি যে সাদমান এখন চকলেট খাইতেছে এটা প্রোডাক্ট প্লেসমেন্ট না, এটা ও চকলেটের লোগো টোগো আমি জানি না ওই রকম ভাবে ভিডিওর মধ্যে দেখায় নাই। সো তাইলে আমি কিন্তু ওই সিনেমাটাকে কিংবা কোনো মিউজিক ভিডিওর মধ্যে, আপনি ইন্ডিয়ান যে কোনো মিউজিক ভিডিও এখন উঠে আনেন দেখবেন যে অনেক প্রোডাক্ট প্লেসমেন্ট আছে ভিতরে। সো ওরাও কিন্তু যে অ্যাটলিস্ট যে ইনক্লুডস পেইড প্রমোশন উপরে আমি অনেকেই করতে দেখি নাই, বাট ওরা কিন্তু ব্যাস খায় না। আপনি যখন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে ইউটিউবার বা হচ্ছে ইনফ্লুয়েন্সার, ওদের ক্ষেত্রেই এই জিনিসটা মনে হয় বেশি করা হয় যে প্রোডাক্ট প্লেসমেন্ট করলে কেন ইয়ে করিস না। বাট এইখানে আমার মনে হয় যে মিডিয়ামের একটা ইয়ে আছে, যেমন অনেকেই ইউটিউবের মধ্যে যে ইনক্লুডস পেইড প্রমোশন উপরে যে একটা ট্যাগ আসে এইটা অন করতে কারো অনেকেরই হচ্ছে কোনো অসুবিধা নাই, বাট ফেসবুকে যখন আসে ফেসবুকে কিন্তু এই অপশনটা নাই যে উপর থেকে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ইনক্লুডস পেইড প্রমোশন জিনিসটা আসবে আইসা আবার চলে যাবে, এটা কিন্তু খুব সাটল অ্যান্ড সবাই এটাতে খুব খুশি, এটা এটা এইভাবে করে দেখাইতে মানে হচ্ছে আমার ভিডিও যে পেইড প্রমোশনের মধ্যে আছে। সো এটাতে কোনো খুব খুব বেশি সমস্যা হয় না। আমি বাই দ্য ওয়ে আমি বলে রাখি আমার ফেসবুক পেজের মধ্যে আপনার যত ব্র্যান্ড ডেডিকেটেড, একদম শুধুমাত্র একটা ব্র্যান্ড নিয়ে কথা বলতেছি, সবগুলা ব্র্যান্ড ডেডিকেটেড ভিডিওই পেইড প্রমোশন, আপনারা যদি কেউ মিস আন্ডারস্ট্যান্ড করে থাকেন এটা আমি হঠাৎ আগে করে থেকে কিন্তু ক্লিয়ার করে এনআই রাখি। ট্যাবলেট সেন্ট কে এত ভালোবাসে নাই, ওর পিছনে কিন্তু টাকা আছে। সো এইটা ভাই আপনিও সেম, আপনিও বললেন না আপনিও এই জন্যই আমি বলছি আমি প্রমোশন ট্যাবলেট সেন্টের করছেন। অনেক কাজ করি। সো হ্যাঁ ঠিক আছে।
তো এইটাই আর কি আমি বলতেছি যে আমার কাছে মনে হয় জায়গাটাতে আমরা যখন আমাদের মনে হয় দেখার পার্সপেক্টিভে একটা ব্যাপার আছে, যেমন অনেক মুভি টুভি সাপোজ এই এই শেভিং ক্রিম প্রেজেন্টস এই মুভি, এইটা ওই, এটা এই, এরকম ভাবে ইয়া করা হয়। তো তো ওইগুলোতে তো ওরা মানে ওইগুলো তো আসলে বলে প্রেজেন্ট সামথিং, এটা মানে কি ও পে, ও পে করছে, এটা তো আমরা অডিয়েন্স অ্যাজিউম করে নেই, এরকম ভাবি না যে এরকম যদি হয় সাম সাম শেভিং ক্রিম এই সিনেমারে এত টাকা দিছে সো এটা একটা পেইড পেইড ভাবে হইতেছে এরকম ভাবে সামহাউ, জানি না। আমরা আমাদের পডকাস্টের নাম যদি রাখি যে প্যাসিভ জার্নাল প্রেজেন্টস দ্য ট্রাইনোমিয়াল পডকাস্ট, ভালো নাম, তার মানে তার মানে কি, তার মানে কি আমরা ধৈর্যই নিব যে হচ্ছে প্যাসিভ জার্নাল টাকা দিছে এই পডকাস্টের মধ্যে? জানি না, জানি না।